স্যার আমার হাতের কাজ শেষ, আমি তাহলে আসি। ঠিক আছে আসেন। অফিস শেষে রোজ রোজ সুন্দর আপা কই যায়? কই আর যাইবো, মনে হয় ডেটিং ফিটিং এ যায়। আরে আমাদের লগে সময় কাটাতে চায়, আমরা তো মালদার পার্টি না। জামানা যা পড়ছে আমার গুজবে এইগুলা ছিল না। থামুন থামুন, আপনারা কোনো মানুষ সম্পর্কে পুরোপুরি না জানা কোনো মন্তব্য করা ঠিক না। অফিস শেষে রোজ রোজ সুলতান আপা কই যায়? চলেন আপনাদের দেখাই। এবার আপনারা সবাই বুঝলেন তো অফিস শেষে সুলতান আপা কি করে? এতিম বাচ্চাগুলি আনন্দ করে। শুনেন, আমাদের দেশটা কেন পিছিয়ে জানেন? শুধুমাত্র একজনের ভালো আরেকজনের দেখতে পারে না, এই জন্য একটা মানুষ ভালো কাজ করতে চাইলে তারে কিভাবে টাইনা ধরবো সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। একটা কথা মনে রাখেন, ভালো মানুষ মানুষকে ভালো ছাড়া কখনো মন্দ বলতে পারে না। আপা, সেদিন যদি আপনার এই ভালো কাজের দৃশ্যটা আমার চোখের মধ্যে না পড়তো, তাহলে আজকে আমি এই প্রতিবারটা রচনা করতে পারতাম না। সরি আপা। ধন্যবাদ রাসেল ভাই।